পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করছি আমরা। আজকে আমরা লিস্টের মধ্যে ম্যাক্সিমাম, মিনিমাম, সাম সহ বিভিন্ন প্রকার ফাংশন প্রয়োগ করে দেখব লিস্টের মধ্যে সেগুলো কাজ করে কি না। আমার একটা লিস্ট নেওয়া আছে এবং লিস্টটাকে আমি প্রিন্ট করে দিয়েছি, শুরুতে লিস্টটাকে আমার শো করছে। এখন আমি এই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা দেখতে চাচ্ছি কোনটা। আমরা কিন্তু ম্যানুয়ালি জানছি যে 9 হচ্ছে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট। যখন অনেকগুলো ডাটা থাকবে তখন কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্ট এভাবে আমরা চোখের মাধ্যমে খুঁজে বের করতে পারবো না। তো সেই জন্য আমরা কি করব, প্রিন্ট ম্যাক্স নামে একটা ফাংশন কল করব এবং সেটা কি করবে আমাকে, এই যে আমার লিস্টটা আছে এই লিস্টের মধ্যে ম্যাক্স এলিমেন্টটাকে খুঁজে বের করে এনে প্রিন্ট করবে। চলুন রান করলে আমরা বুঝতে পারবো। যখন রান করলে দেখাচ্ছে আমাকে সম্পূর্ণ লিস্টের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা, 9 হচ্ছে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট। এখন আমি যদি এখানে লিখি প্রিন্ট আমি মিনিমাম এলিমেন্ট দেখতে চাচ্ছি, কার মধ্যে, এই লিস্টের মধ্যে মিনিমাম এলিমেন্ট। তবে যদি আমি রান করি তাহলে দেখুন আমাকে মিনিমাম এলিমেন্টটাও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম এলিমেন্ট দেখার জন্য ম্যাক্স, মিনিমাম এলিমেন্ট দেখার জন্য মিন। এখন আমি চাচ্ছি যে আমি লিস্টের এলিমেন্টগুলোকে আমি যোগ করব। আগে যখন সি বা সি প্লাস প্লাসে আমরা যোগ করতাম তখন কিন্তু আমাদের লুপ চালিয়ে যোগ করতে হতো, এখন কিন্তু লাগবে না। আমরা যদি এর মধ্যে সাম ফাংশনকে কল করে লিস্টের সব ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে দেই তাহলে সে কি করবে, সবগুলো ভ্যালুর যোগফল আমাদের কাছে প্রিন্ট করে দেখাবে এই সাম ফাংশনটি। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। আপনারা যদি এগুলো সুন্দরভাবে ট্রাই প্র্যাকটিস করেন অবশ্যই দেখতে পারবেন। এখন আমি বললাম যে আমার এখানে এই যে লিস্টার মধ্যে যে 4 যে আছে বা 9 আছে, 9 কততম ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটা আমি দেখতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। কিভাবে, আমরা প্রিন্ট করব, কোন ফাংশন ব্যবহার করব, ইন্ডেক্স ফাংশন ব্যবহার করব ইন্ডেক্স দেখার জন্য। তো ইন্ডেক্স ফাংশন ব্যবহারের আগে কোন লিস্টের মধ্যে চালাতে হবে তার নাম দিতে হবে। তো লিস্ট নামে যে লিস্টটা আছে তার আমি ইন্ডেক্স দেখব, কার ইন্ডেক্স দেখব, আমি লিখলাম আমি এখানে 9 ইন্ডেক্স দেখব, যে 9 কত নম্বর ইন্ডেক্সে আছে। তো চলুন যদি রান করি আমরা কি দেখতে পারবো, রান করলে আমরা দেখতে পারবো যে 2 নম্বর ইন্ডেক্সে আছে সর্বশেষে। 2 কিভাবে, এই যে 1 ও 2 আছে 0 নম্বর ইন্ডেক্সে, 6 আছে 1 নম্বর ইন্ডেক্সে, 9 আছে 0 নম্বর ইন্ডেক্সে। এখন যদি কোনো এলিমেন্ট এখানে না থাকে, আমরা যদি তার আমরা ইন্ডেক্স দেখতে চাই তাহলে কি, দেখুন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে এবং অ্যান্সার দেখাচ্ছে কি, 10 ইজ নট ইন লিস্ট। আসলেই তো 10 এই লিস্টের মধ্যে নাই। ওকে, আচ্ছা আমরা 9 ইন্ডেক্স দেখেই কোডটাকে রান করে রাখি। তো এরপরে আমরা কিন্তু লুপ চালিয়েও এইগুলো আমরা প্রিন্ট করতে পারি, পারি কি না, অবশ্যই। তো এর জন্য আমাদের কি করতে হবে, ফর লুপ অথবা হোয়াইল লুপ, যে কোনো একটা লুপ আমরা ইচ্ছা করলে এর মধ্যে চালাতে পারি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেই লুপটা ব্যবহার করে কিন্তু এর এলিমেন্টগুলো প্রিন্ট করতে পারেন। তো কিভাবে, তার আগে আরেকটা বিষয় দেখি আমি, যে একটা এলিমেন্ট এর মধ্যে আছে কি না সেটা আমরা কিভাবে জানতে পারবো। তো প্রিন্ট আমি দিলাম যে 9 ইন লিস্ট, ইন অপারেশন অপারেটর সম্পর্কে আমি আপনাদের জেন দেখিয়েছিলাম যে আসলে আছে কি না। দেখুন এই যে দেখাচ্ছে ট্রু, মানে কি, হ্যাঁ যে 9 এলিমেন্টটা এই লিস্টের মধ্যে আছে। কিন্তু দেখুন 9 এলিমেন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেন এখন আমরা এই লিস্টটাকে লুপের সাহায্যে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো আগের গুলো আমি কেটে দিলাম, আপনারা এগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন লুপ চালাবো আমি ফর লুপ। ফর আমি এখন লুপ চালাবো কিভাবে, আমি বললাম যে আই ইন লিস্ট, তাহলে আমার এলিমেন্ট কি গুলো কই থাকবে, আই এর মধ্যে থাকবে। আমি এখন প্রিন্ট করলাম আই এবং ইন একুয়াল স্পেস। ওকে, দিয়ে আমি এখন যদি প্রিন্ট করে দেই তাহলে দেখুন এই যে আমার এলিমেন্টগুলো প্রিন্ট করে দেখাচ্ছে 2, 6, 9, 4, 1, 3, 9। লুপ চালিয়েও কিন্তু আমি এখানে প্রিন্ট করতে পারি এবং কতগুলো প্রিন্ট করতে চাই সেটাও আমি বলতে পারি। ওকে, এই ছিল লিস্ট সম্পর্কিত আমাদের ভিডিও লেকচারগুলো। এরপরে আমরা দেখাবো লিস্টে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, বা এরকম করে ডিফল্ট কোনো কিছু না দিয়ে আমরা নিজেদের মতো করে ডাটা ইনসার্ট করতে পারি। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।